হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি হচ্ছে জান্নাতকে নিয়ে। তো আমি আর জান্নাত একটু বাইরে যাচ্ছি, দেখতেই পারতেছেন। আজকে দুই বোন জাস্ট, শুধু আজকে কোনো আমারও হাজব্যান্ড নাই, ওরও হাজব্যান্ড নাই, শুধু আমরা দুইজন একসাথে একটু বাইরে যাব হচ্ছে। যেহেতু বাইরে আসছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা, তো ভাবতেছি একটু মোমো খাবো। তো বাইরে চলে যাচ্ছি। তো এই তো বাসা থেকে বের হলাম, তো মোমো খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। মানে আফসোস, যেটা খেতে বের হয়েছি সেটাই পেলাম না, মানে এমন একটা অবস্থা। তো গেলাম এত আশা নিয়ে মোমো খাবো। তো আমাদের এদিকে একটা জায়গায় মোমো বসে আর কি, ওখানে যেতে চাইছি, বাট মোমো খাবো। বাট ওখানে যাই দেখি তাদের দোকান টোকান সব অফ করে দিছে, তারা কোনো মোমো মানে এখন আর নাই, উঠাই দিছে এখান থেকে। তো কি একটা জানি ঝামেলা হয়েছে, তার জন্য এখান থেকে তারা দোকান সব উঠাই ফেলছে। তো কি করার আর, এখন যেহেতু বের যেহেতু হয়েছি, তো কিছু না খেয়ে তো আর বাসায় যাওয়া যায় না। তো এই তো ওইখান থেকে আবার রিক্সা ঘুরে চলে আসলাম, আরেকটা জায়গায় যাব খাওয়ার জন্য। তো বলতেছে তাহলে চল একটু বার্গার খাই আসি, আর একটু দেখি কি খাওয়া যায়। তো এই তো আমরা দুজন চলে আসলাম, আজকে পুরাই রিল্যাক্স, কোনো বাচ্চা কাচ্চা নাই, মানে কোনো ঝামেলা নাই। তো এই যে আমি তাদের ওভেনটা দেখাছিলাম, তাদের ওভেনের এখান থেকে গরম বাতাস আসতেছিলো। তো তাদের এটা তো আপনারা জানেন, এখানে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে প্রায় সময় যাই। তো এখান থেকে আমরা একটা সাব স্যান্ডউইচ নিয়ে নিলাম, তো এটা আমরা দুজন খেলাম। এই যে দেখতে পাচ্ছেন তাদের সাব স্যান্ডউইচটা আসলে অনেক মজা। এটা হচ্ছে সলিমুদ্দি রোডে, এটা হচ্ছে জোজো তাদের রেস্টুরেন্টের নাম। তো এই তো এখানে আমরা সাব স্যান্ডউইচটা খাচ্ছিলাম, আর সাথে নিয়েছিলাম হচ্ছে নাগা বারবিকিউ উইংস, ওটা নিয়েছিলাম। তো এই তো এখানে জান্নাত থেকে দিয়ে থাম্বনেল তুলতেছি। তো ওরে বলতেছে তুই একটু পোজ দে, সেটাও আমি ভিডিও করছি, সেটাও জানে না। তারপরে এই তো নাগা উইংসটা নিলাম আমরা, ছ পিস ছিল, 160 টাকা ছিল এটা প্রাইস, আর সাব স্যান্ডউইচটা ছিল 110 টাকা। এই তো তো আমরা এগুলো খাচ্ছি দুজন, আর এটা এত গরম ছিল খাইতে পারতেছিলাম না। তো বলতেছিলাম তাহলে আমরা আগে সাব স্যান্ডউইচটাই খাই, তারপর ওটা খাবো। তো এই তো আমরা কথা বলতেছিলাম, অনেক দিন পর আবার একসাথে বসে বসে খাওয়া দাওয়া। আমাদের আমাদের তো একসাথে খাওয়া দাওয়ার ভিডিও খুব কম আসতেছে, আপনারা দেখেনি না প্রায়। দেখা যায় আস্তে আস্তে সময়ের ব্যবধানে এটা হয়ে ওঠে না। তো এই তো আজকে যেহেতু সময় পেলাম, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আসলে মনটা অনেক খারাপ, এটা খাচ্ছি যে ওরকম শান্তিটা লাগছে না, কারণ খেতে চাইছি একটা মোমো, ওর খুব ইচ্ছে করতেছিলো মোমো খাবে, বাট বের হয়েছি মোমো খাওয়ার জন্য, বাট মোমো নাই ওখানে অফ। তো এখানে এসে আবার এটা খাওয়া লাগছে। তো যাই হোক, নাই মামার থেকে কানা মোমো ভালো। তো এই তো খাওয়া দাওয়া করতেছি আমরা, খাওয়া দাওয়া করে দুই বোন একসাথে আবার বাসায় চলে যাব। অনেক ঝাল ছিল, দেখেন জান্নাতের তো নাকের পানি চোখের পানি ছুটে গেছে একবারে ঝালে। ওই বলতেছিল নাগাটা নিয়ে, নাগাটা অনেক মজা হবে, তাই নাগাটা নিলাম। আমি খেতে পারি, এত একটা আমার খারাপ লাগে নাই, বাট আমি ঝাল খেতে পারি, বাট একটু কষ্ট হয়, বাট ও একবারই খেতে পারে না। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা একদমই শর্ট একটা ভিডিও, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। তো বাসায় ফিরলাম, তো সাইফানের জন্য একটা চিপস, কাশ্মীর জন্য চকোফান নিয়ে বাসায় আসলাম। তো এই তো আজকের ব্লগ ভিডিওটা, আমি ওকে একটু রাগাচ্ছিলাম, দেখি ওর আগে কিনা, বারবার ওর দিকে দেই ক্যামেরা, আবার সরাই, আবার দেই, আবার সরাই, মানে ও যখন কথা বলতে নেই তখন সরাই ফেলি। তো এই তো আজকের ভিডিওটা দুই বোনের, এই পর্যন্তই। ফুডি সিস্টার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।